আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহিদা নিশা ডেইলি ব্লগস। প্রতিদিনের মতো আজকে আমি আমার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা সকালের দৃশ্য, আর আগে ব্লগেও দেখাইছি বাসার নিচে অনেক পানি জমছে। আজকে উনি নামায়ের পরিমাপটুকু বুঝে গেল, এটা ওনাদেরই জায়গা, কাজ করতেছে। প্রচুর মাছও আছে এখানে। খাবার দাবার শেষ করে আমরা বের হয়ে গেলাম সিলেট হসপিটালের উদ্দেশ্যে। আমার ননদের একটা ছেলে হয়েছে, ওকে দেখতে যেতেছি। যাওয়ার পথে একটু হাঁকালুকি হাওড়ের দৃশ্য তুলে ধরলাম। মাঝখানে রাস্তা, দুই দিকে শুধু হাওড়, কিছুই দেখা যায় না, শুধু পানি। এখানে মাঝখানে একটু গাড়ির ব্রেক দিছিল, এখন ঠিক চা বাগানের মাঝখানে আছি। এটা অনেক সুন্দর একটা জায়গা, আর ভীষণ সুন্দর এরিয়া এটা। আর চতুর্দিকে সবুজ চা বাগান, নীরব শান্তশিষ্ট পরিবেশ। সিলেট আসলে এই রাস্তাটাই সবার জন্য কমন, কারণ এখান দিয়ে যাওয়া হয়। চতুর্দিকে শুধু চা বাগান, সিলেট তো টুরিস্ট এরিয়া, এখানে সবাই বেড়াতেই আসে চা বাগান বিভিন্ন জিনিস দেখার জন্য। মেইনলি চা বাগানটাই মেইন হয়। আমরা একটু পরেই হসপিটালে চলে যাব। এই যে আমার ননদের ছেলে, ও একদিন হয়েছে মাত্র। আমরা আসার প্রতি কিছু জিনিস কেনাকাটা করলাম। এখন আপনাদের সামনে দেখাবো কি কি আসলে কিনলাম। আর বাচ্চা নিয়ে তাড়াহুড়া করে যা কিছু পারা গেছে তাই কিনছি, কারণ রাতও হয়ে গেছে, আবার ওরাও অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল। এখন ওদেরই জিনিস যা যা বলছে বা প্রয়োজনীয় এগুলো কিনলাম, আপনাদের সাথে শেয়ার করি, দেখি কী কী আছে। এখন নিহা আমাকে দিতেছে একটা একটা করে, আর আমি এগুলো রাখতেছি। এটা তো খেলনা, সবাই চিনে, পাজেল। ওইখানে আমার একটা ব্যাগও আছে। এখনো খাবার দাবারই বের করতেছে, বেশিরভাগ খাবারই ছিল, কারণ বিস্কুটগুলো বেশি ছিল, ওরা খায়। হেয়ার বেল্ট দুইটা, এখানে নিহা নামিরার দুইটা হেয়ার বেল্ট আছে। এটা অনেক ভালো, হেয়ার বেল্ট যাই দিই ওরা ভেঙে ফেলে, কিন্তু এগুলো ভাঙবে না। আর না, নিহার জন্য একটা জুতা কিনলাম, আমারও একটা সবসময় পরার জন্য। এই তো সব কিছু যা যা কেনা হয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমার একটা ব্যাগ আছে, আর আমি ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে কী কী কিনলা, কেমন লাগলো। ওরা দুই বোন অনেক খুশি, ওরা বলতেছিল যে অনেক ভালো লাগছে, অনেক কিছু কিনছি, এত কিছু কিনে দিছো, এগুলাই এখানে ওরা বলতেছিল। আর আমি ওদের
আমাদের খুশির সময়টা আপনাদের সামনে তুলে ধরলাম। এভাবে আমি আমার ছোট ছোট ভিডিও ব্লগগুলো আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এই চ্যানেলে আমি নতুন, তাই কেউ না টেনে পুরো ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।